নাটোরের সিংড়ায় বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন ও রুহুল আমিন নামে দুজন নিহত হয়েছেন। রবিবার রাত নয়টায় উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, মাসুদ ও মুসাসহ তিনজন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আফতাব গ্রুপ ও কুদ্দুস গ্রুপের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত আফতাব সুকাশ ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নুরুল আমিন কুদ্দুস গ্রুপের সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিংড়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।